আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। মানুষকে সম্বোধন করে বলছে, হে মানুষ সকল, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এই যে আমরা যেখানে বসে আসিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন না? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে উত্তম হচ্ছে যে মসজিদে বসে যদি আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো তারা মসজিদে বসে আমাকে স্মরণ করছে। তখন ফেরেশতারা তাদের জন্য বলে যে, আল্লাহ রাব্বুল আলামিন, যারা এই তোমার দরবারে উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি তাদের সকল গুনাহা থেকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি এই সম্পর্কে বলছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুল্লাহ, যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, ইল্লা হাফাতুমুল মালায়েকাত, সেই পরিবেশকে, সে মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তারা একে বেষ্টন করে রাখেন। অগশ্যতুমুর রহমা, এবং তাদেরকে রহমত দিয়ে আচ্ছায়িত করে রাখেন। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের প্রতি শান্তি বর্ষণ করেন। ওয়াজাকারাহুমুল মালায়েকাতু ফিমান ইনদাহু, এবং আল্লাহর কাছে যে সমস্ত ফেরেশতারা আছেন তারা তাদেরকে স্মরণ করে। সুবহানাল্লাহ। তাই মজলিসটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে প্রিয় এই মজলিস। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের দিকে তাকিয়ে আছেন, এবং ফেরেশতারাও আমাদের জন্য স্মরণ করে। সুবহানাল্লাহ। যদি আজকে আমরা এখানে না উপস্থিত হয়ে চলে যেতাম, তাহলে কিন্তু আমরা সেই সৌভাগ্য পেতাম না। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দিয়েছেন, সে নিয়ামতেরকে শুকর আদায় আমরা করতে পারবো? অসম্ভব। কিন্তু কিছু কিছু শব্দ আছে, সেগুলো যদি আমরা স্মরণ করি, তা আল্লাহ রাব্বুল আলামিনের কিঞ্চিত হলেও সে শুকর আদায় করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত 35 নম্বর আয়াতে বলছেন, যারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং তাদের জন্য উত্তম পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াযযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযযাকিরাত আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সমস্ত লোকরা অধিক পরিমাণে, পুরুষ এবং মহিলারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়ে বলছেন, আদাল্লাহু লাহুম মাগফিরাতান, তাদের জন্য আমি ক্ষমা ঘোষণা করে দিলাম, শুধু ক্ষমা নয়, ও আজরান আযীমা, এবং তাদের জন্য আমি মহা পুরস্কার দান করলাম। সুবহানাল্লাহ। আর সে পুরস্কার হচ্ছে কি বলেন দেখি? সবচেয়ে মহা পুরস্কার কি? জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়ার পুরস্কার সামান্য, কিন্তু যখন এক জান্নাতকে জান্নাত দেওয়া হবে, তখন সে দুনিয়ার সকল নেয়ামত বলে যাবে। সুবহানাল্লাহ। দেখবেন, এই দেখেন, একটা মা তার গর্ভজাত শিশুকে কত কষ্ট করে লালন পালন করে না? 8 মাস 9 মাস কত কষ্ট, তারপর যখন ভূমিষ্ঠ হয় অনেক কষ্ট, কিন্তু সে যখন তার বাচ্চাকে দেখেন, তখন তার সকল কষ্ট ভুলে যায় না? অনুরূপভাবে যে আমরা যে দুনিয়াতে কষ্ট করছি, যখন আমরা জান্নাত পাবো, সব কিছু ভুলে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তার আরশে স্থান দিবেন, যখন যেদিন কোনো ছায়া থাকবে না, একাকার হয়ে যাবে, শুধু আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ছায়া বাকি থাকবে আরশ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের মধ্যে অন্যতম এক ব্যক্তি হবে, ওয়ারাজুলুন যাকারাল্লাহ ফাফাদাত আইনাহু, সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে পানি বের হয়। সুবহানাল্লাহ। আমরা তো জিকির করি মানুষকে দেখার জন্য। এই গতকাল যাচ্ছি, দেখলাম একটা লোক খুব দাড়ি টাড়া নিয়ে সে লম্বা তাসবি নিয়ে যাচ্ছে, এটা কিন্তু রিয়ে হয়ে যায়। তাসবি কিন্তু আমাদের, আমরা 90% লোক, এটা কিন্তু সুন্নতের খেলাফ। এখন আমরা জিকির কী করব? এখানে আমরা একটা থিওরি পেলাম, ওয়ারাজুলুন যাকারাল্লাহ, সে ব্যক্তি এক আল্লাহকে স্মরণ করে, ফাফাদাত আইনাহু, এবং তার চোখ থেকে পানি বের হয়, এটাকে স্মরণ। কিন্তু আমরা যে পদ্ধতি জিকির করছি, এই পদ্ধতি হচ্ছে না। কিন্তু আমরা দেখবেন অনেক বড় বড় মাহফিলে লেখা থাকে, বিরাট ওয়াজ মাহফিল এবং হালকায় জিকির। হালকা বলতে আমরা হালকা না, হালকা বলা হয় মজলিসকে বলা হয়। এবং সেখানে দেখা যাচ্ছে যে বক্তা আলোচনা করতে এমন উত্তেজিত করে দেয়, এমন চোটে অবস্থা হয়, সে বাসের উপরে চলে যায়। তাই দেখেছেন না, জিকির, এটা কিন্তু জিকির না। কিন্তু সাহাবারা কি তাদের চেয়ে বেশি মহব্বত করতেন আল্লাহকে? না,
তারা বেশি মহব্বত করতেন, সাহাবারা কি জিকির করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের সামনে বর্ণনা করতেন, সাহাবারা বলতেন যে নবী চেহারা মোবারকগুলো একেবারে লাল হয়ে গত, মনে হচ্ছে তিনি যেন জান্নাত এবং জাহান্নাম প্রদর্শন করছেন এবং আমরা চোখের পানিগুলো রাখতে পারতাম না। এটা হচ্ছে জিকির। আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার পদ্ধতি সম্পর্কে বলছেন সূরা আরাফ 205 নম্বর আয়াত, কীভাবে জিকির করতে হবে, তার পদ্ধতি, তার কী নিয়ম কী। অথচ আমাদের দেশে 90% বড় বড় বক্তারা জিকির জানে না কীভাবে পড়তে হবে। এটা তারা ভাবা নেওয়ার জন্য তারা এক কাপ চা খায় আর সবাইকে বলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবাই ইশকি হয়ে যায়। এটা কিন্তু জিকির না, এটা রি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি তার জীবদ্দশায় কখনো সাহাবাদের কেননি এইভাবে সম্মিলিত জিকির। জিকির হচ্ছে নিজে করতে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। আমরা যদি একটু কোরআনকে বুঝি, আমরা যদি অধ্যয়ন একটু গবেষণা করি, তাহলে আমাদের সামনে সম্পূর্ণ স্পষ্ট। আজকে আমাদের সামনে মোবাইল রয়েছে, আমাদের সামনে কোরআন হাদিস রয়েছে, আপনি চট করে একটু দেখবেন কীভাবে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলছেন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহলি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসালি ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহ বলছেন যে তুমি তোমার রবের জিকির করো। জিকির মানে কিন্তু অনেক হয়। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, জিকির মানে এই আপনার বলা হয় নামাজ পড়া। যেমন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি হ্যাঁ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন আল্লাহর স্মরণ হয় মানে নামাজ হয় তোমরা ব্যবসা মানে বন্ধ করে দাও। আবার জিকির বলা হচ্ছে কোরআনকে ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি সবচেয়ে আমি জিকির নাজিল করলাম, কোরআন নাজিল করলাম। আবার জিকির মানে আল্লাহকে স্মরণ করা, যেমন আল্লাহ বলছেন ফাযকুরুনি ইয়াযকুরকুম, তুমি তোমরা যদি আমাকে স্মরণ করো। এখন কীভাবে স্মরণ করবো, আল্লাহ বলছেন ওয়াজকুর রাব্বাকা, তুমি তোমার রবের স্মরণ করো ফি নাফসিকা মনে মনে। কীভাবে স্মরণ করতে হবে, নাফস বলেন মনে মনে, তাদাররুআও নিজেকে ছোট মনে করে, ওয়া খীফাতান এবং গোপনে ভয় নিয়ে, ওয়া দুনাল জাহলি মিনাল কওল উচ্চ স্বরে নয়। বোঝার কোনো অসুবিধা হচ্ছে? একটা হচ্ছে মনে মনে নিজেকে লজ্জিত হয়ে নিজেকে ছোট মনে করে এবং গোপনে এবং উচ্চ স্মরণায়, বিল গুদুওয়ালা আসল সকাল এবং সন্ধ্যা, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন এবং তোমরা গাফেরদের অন্তর্ভুক্ত হয়ে নাও। তাই এখানে তিনটি শর্ত, একটা হচ্ছে মনে মনে জিকির করতে হবে, নিজেকে খুব মানে এই ছোট মনে করে আল্লাহর খুশু খুশু নিয়ে করতে হবে, আর একটা হচ্ছে গোপনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে অন্যত্র বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, যে তোমরা আল্লাহকে আহ্বান করো, উদউ রাব তাদাররুআ নিজেকে খুব ছোট মনে করে এবং অখুফিয়া একে গোপনে। তাহলে আমরা পেলাম যে আল্লাহকে স্মরণ করতে হবে চুপি চুপি, কিন্তু আমরা যে সমস্ত বাইরে দেখবেন অনেক মুসলিম যা দেখবেন মাগরিব পরে দেখবেন অনেকে জিকির করে এভাবে, এমন অবস্থা জিকির করে মনে হচ্ছে যেন মসজিদ পড়ে যাবে, মানে এত কষ্ট করে জিকির করে আপনার কালিমা তাইবা যা পড়ে লা ইলাহা, এমন অবস্থা শেষে এমন অবস্থায় শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে আল্লাহ নাই, আল্লাহ গুনাহ হবে। আপনাকে জিকির করতে হবে যে আব্দুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তম জিকির হচ্ছে লা ইলাল্লাহ, কিন্তু সম্পূর্ণ পড়তে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু শুধু আপনি যদি বলেন ইল্লাল্লাহ 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 তাহলে কী হবে, আল্লাহ নাই আল্লাহ নাই, শিরক হয়ে যাবে না। আর এটা করতে হবে মনে মনে গোপনে এবং চোখের পানি ফেলতে হবে। কিন্তু আমরা যেভাবে জিকির করছি একেবারে মাথা ঝুঁকিয়ে মনে হচ্ছে যেন কি আপনার কনসার্ট করছেন। আমি একবার সম্ভবত 1988 সন হবে শোভাবারাতার দিন দেখার জন্য হাইকোর্টের মাজারে গেলাম দেখার জন্য, এত লোক, এত মানে মানুষ তাবারক দিচ্ছে এবং সবাই দাঁড়িয়ে এভাবে জিকির করছে যেভাবে কনসার্ট করে না লা ইল্লাল্লাহ ইল্লা এইভাবে করতেছে। আমি অবাক হয়ে গেলাম, সামনে মাজার সামনে মসজিদ কেউ কিছু বলছে না, এটাকে জিকির, বরঞ্চ এটা শিরক হয়ে যাবে বিদআত হয়ে যাবে। জিকির করতে হবে সেভাবে যেভাবে নবী বলছেন ওয়া রাজুলুন যাকারাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে ফাফাদা তাই নাও, আপনি রাত্রে একাকী বলে স্মরণ করবেন আপনার গুনাহকে সামনে রেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবং চোখ থেকে পানি, এটা হচ্ছে জিকির। জিকির মানে স্মরণ করা। আর আমরা যে জিকির করছি এটা কি লৌকিকতা হচ্ছে? কোনো আমল যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় তাহলে সেই আমল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ইভেন কি আপনি সলাত আদায় করছেন মানুষকে দেখানোর জন্য,
নামাজ পড়ছেন নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়বে সে নামাজ তাকে জাহান্নাম নিয়ে যাবে আলী আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনাহুম রাউন, যারা মানুষকে দেখানো সালাত আদায় তাদের জন্য হচ্ছে ওয়াইল দোজক আলী আউযুবিল্লাহ। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে। যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করবেন।